আসসালামু আলাইকুম। সুমাইয়া স্পোর্ট অ্যান্ড ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলা দিয়ে কই মাছ বোনা। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি, তারপরেও আমি এই রেসিপিটি নিয়ে এসেছি শুধুই নতুন রাঁধুনিদের জন্য। নতুন রাঁধুনি আপু অ্যান্ড ভাইয়েরা আপনারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। বাংলাদেশের বাইরে থেকেও যে আমরা শাপলা খেতে পারি, আসলে এটা আমাদের কিসমত, এটা আমাদের ভাগ্য এবং আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আমরা বাইরে থেকেও বাংলাদেশের সবজিগুলি খেতে পারি, তবে ফ্রেশ পাই না। যাই হোক, আমি এখানে দুই প্যাকেট শাপলা খুলে দেখুন একটি বাটিতে নিয়েছি। এটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, পাঁচটি কই মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মেখে দিচ্ছি। তারপরে এটাকে ভেজে নেব, আর ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল। তারপরে দিয়ে দিচ্ছি মাছ। প্রত্যেকটি মাছ আমি মাছের এপাশ ওপাশ দোপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলি মাছ প্লেটে উঠানো হয়ে গিয়েছে। এবার আমি সেই একই ফ্রাই প্যানে আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি। এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে অপেক্ষা করব এটা ব্রাউন হয়ে, ভাজা না হয়ে যাওয়া পর্যন্ত। যখন পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং এক চা চামচ আদা রসুন বাটা। তবে আমি এখানে মাছ এবং শাপলা দুটোই ফ্রিজে নিয়েছি, তাই আমি আদা রসুন বাটা দিয়ে রান্না করছি। তবে যদি আপনারা মাছ এবং শাপলা দুটো ফ্রেশ পান, যখন আপনারা ফ্রেশ রান্না করবেন তখন আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ ফ্রেশ মাছ এবং ফ্রেশ তরকারির নিজস্ব একটা ঘ্রাণ থাকে, সেখানে আদা রসুন দেওয়ার কোনোই প্রয়োজন হয় না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া। সব উপকরণ দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পানি। সাথে সাথে পানি দিয়ে দিতে হবে, তা না হলে মশলা কিন্তু পুড়ে যাবে। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে যেই শাপলা রেখেছিলাম বাটিতে, প্যাকেটের শাপলা, সেই শাপলা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত। এভাবে করে আমি শাপলাটাকে আবারও কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখুন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, শাপলাও নরম হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি এবং সাথে আরও দিয়ে দিচ্ছি যেই মাছ ভেজে রেখে উঠিয়েছিলাম সেই মাছগুলি। মাছ এবং শাপলা সবগুলি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব এবার রান্না হয়ে নেওয়া যাওয়া পর্যন্ত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন তৈরি হয়ে গিয়েছে শাপলা দিয়ে কই মাছ বোনা। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং এটা খেতেও কিন্তু অসাধারণ মজার। যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা এখনও খাননি আশা করছি তারা আমার মতো এভাবে করে রান্না করবেন। আর যারা দেশের বাইরে আছেন তারাও আমার মতো প্যাকেটের শাপলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ মজার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইট অন করে অল বাটন ক্লিক করে নেবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।